কেয়ার অফ নিউ বর্ন দেখাও, তো তুমি কি করবা, বাচ্চা এখানে দেওয়া থাকবে, একটা পেলভিস দেওয়া থাকবে, আমরা বাচ্চার কেয়ার কখন থেকে শুরু হয়, ওই যে মাউথ থেকে, তো হচ্ছে তুমি আবার কি করো, মানে ভিতরে ঢুকানোর পরে এক্সটেনশন অবস্থায় বেবিটা বের করে রাখো, এইখান থেকে হচ্ছে আমার বাচ্চার কেয়ার শুরু হয়ে গেছে। প্রথমে আমরা কি করছিলাম, ওগুলো আবার করো, ক্লিন দ্য মাউথ এন্ড নোজ, চেক অ্যাবাউট দ্য কর্ড, আবার যদি কর্ড ই থাকে এখানে শুধু বলে যাবা, ইফ দ্য কর্ড ইজ অ্যারাউন্ড দ্য নেক টাইট দেন কাট, ইফ লুজ দেন স্লিপ ওভার, দেন অ্যালো দ্য রেস্টিটিউশন এক্সটার্নাল রোটেশন, প্লেস দ্য হেড, প্লেস দ্য টু হ্যান্ডস, টু হ্যান্ডস অ্যাবাউট বিলো দ্য ইয়ার, দেন হচ্ছে ডাউনওয়ার্ড প্রেসিং ফর ডেলিভারি অ্যান্ড দ্য শোল্ডার, আপওয়ার্ড প্রেসিং ফর ডেলিভারি, এরপর হচ্ছে তোমার মেইন ই শুরু হবে, ঠিক আছে, মাদার অ্যাবডোমেন পরে, মানে বললা ড্রপ শিট বলবো, হচ্ছে আই প্লেস ইট ওভার দা ড্রপিং শিফট, আই প্লেস দা বেবি টাওয়েলের উপরে রাখবি, বিটুইন দা টাওয়েল, দেখো একটা বড় টাওয়েল থাকবে এখানে, আচ্ছা এখানে রাখি, এখানে আছে এরকম একটা বড় টাওয়েল আছে এখানে রাখবা, এরপর হচ্ছে দুই টাওয়েল দুই দিক থেকে এভাবে ধরে নিয়ে আসবা উপরে থেকে, এক পিস দেখো, এক পিস দেখো, ও এইখান থেকে একটা এনেছিলাম আমি, ওটা আরেকটা, ঠিক আছে, এরপর হচ্ছে এই যে দুই দুই টাওয়েল দুই দিক থেকে ধরে এভাবে মুছো, মুছবা, এটাকে তুমি কি আতো বলতে হবে না, এই যে বলতে সব আই আই ইন দ্য ড্র্যাপ ড্র্যাপ না, এটা ড্র্যাপিং করতে না, না ড্রাই 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 ড্র্যাপিং, ক্লিন ক্লিনিং এন্ড ড্রাইং অফ দ্য বেবি, ঠিক আছে, এরপর হচ্ছে বাচ্চাটা এভাবে ধরো, আই উইল ধরে চেঞ্জ চেঞ্জ প্রথম হচ্ছে মাথাটা ঢাকলা, এর তো মাথা উল্টা হয়েছে, মাথাটা শুদ্ধ ঢাকা থাকবে, দেখছো আরেকটা লাগে কেমন মানুষ রে ভাই, আর একটা মানে মিস করে না, এরকম লাগে নিউট্রাল ইয়ারওয়ে পজিশন করার জন্য, আচ্ছা করলাম, ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল ইয়ারওয়ে পজিশন, নিউট্রাল give any মানে resuscitation, if less than 60 beats per minute then হচ্ছে CPR, এখন CPR করার আগে হচ্ছে আমাদের চিন লিফট করতে হবে বাচ্চাকে, ঠিক আছে, চিন লিফট যথা অ্যাডাল্টের ক্ষেত্রে, ঠিক আছে, চিন লিফট, এই যে বাচ্চাকে ধরে শুধু হচ্ছে যে একটু উঁচু করবা, উঁচু করলেই মুখটা সরাসরি আহ হয়ে যাবে বাচ্চা, চিন লিফট চিন লিফট, এই যে চিন লিফট, ঠিক আছে, চিন কতটুকু উঁচু করবো একটু এইভাবে, এই যে চিন লিফট যেগুলা চেক করি, কালার রিফ্লেক্স এগুলা, তারপর হচ্ছে হ্যাঁ এগুলা দেখার পরে হচ্ছে যখন ইয়ে হয়ে যাবে বেবি কালার ইজ নর্মাল রেসপিরেটরি রেট ইমপ্রুভ, then place the baby for breastfeeding, sipa dekha na sipa dekha na gelo ishe kintu pediatrics ara kache dekha eta ashe na baby is good mane condition is good place the baby for breastfeed, if the baby's condition is bad then call a neonatologist, if the baby's condition is good then baby is allowed to breastfeed.